গজা যুদ্ধ প্রস্তাবে ইসরায়েলের সংশোধনী আলোচনাকে অচলাবস্থায় নিয়ে গেছে বলে বুধবার দাবি করেছে হামাস ভবিষ্যৎ গাজা সরকারের জন্য ফেলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠীটিকে পুরোপুরি নির্মূল করা প্রয়োজন বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনাতানিয়াহ এদিকে রাফায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের সাথে সম্পর্কের অবনতি হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইউ বিশ্বজুড়ে তুমুল সমালোচনার পরেও ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল সমানতালে আইডিএফকে পাল্টা জবাব দিচ্ছে হামাসও প্রতিনিয়তই গোষ্ঠীটি প্রকাশ করে যাচ্ছে নিজেদের হামলা চালানোর ভিডিও ফুটেজ এমন পরিস্থিতিতে বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়া দাবি করলেন গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সংশোধনীর কারণে আলোচনা চলে গেছে অচলাবস্থায় একই দিনে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বললেন ভবিষ্যৎ গাজা সরকারের জন্যই হামাসকে পুরোপুরি নির্মূল করা প্রয়োজন যতক্ষণ পর্যন্ত হামাস গাজাকে সামরিকভাবে নিয়ন্ত্রণ করবে ততক্ষণ পর্যন্ত কেউই জীবন হারানোর ভয়ে গাজার বেসামরিক ব্যবস্থাপনার দায়িত্ব নিতে প্রস্তুত হবে না এরই মধ্যে ফিলিস্তিনের সমর্থনে গাজা যুদ্ধবন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে এখনও চলছে বিক্ষোভ বুধবারও আন্দোলনকারীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের একই দিনে গ্রিসের এথেন্সেও বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে নতুন করে সতর্কবার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন রাফায় হামলা অবিলম্বে বন্ধ না হলে দেশটির সাথে সম্পর্ক নষ্ট হবে বলে জানিয়ে দিয়েছে ব্লকটি নিবি রামিন নিউজ টোয়েন্টি ফোর